নমস্কার বন্ধুরা আজকের গল্প দি পিকক অ্যান্ড দি ক্রেন ময়ূর এবং সারস এ টাইম এক সময় পিকক একটি ময়ূর ইন এ ফরেস্ট বিসাইড লেক হ্রদের পাশে জঙ্গলে বাস করত। হি ওয়াজ ভেরি প্রাউড অফ হিস বিউটি সে তার সৌন্দর্যের জন্য খুবই গর্বিত ছিল এভরিডে প্রত্যেক দিন হি ইউজ টু গো টু দি লেক সে হ্রদের দ্বারে যেত দেয়ার হি লুক এট হিস অন রিফ্লেকশন ইন দ্য ওয়াটার সেখানে জলে সে তার নিজের প্রতিচ্ছবি দেখত ওহ হোয়াট এ বিউটিফুল বার এম আই ওহ আমি কি সুন্দর পাখি মাই ফিদার্স অ্যান্ড উইংস আর সো বিউটিফুল আমার পালক এবং ডানা কত সুন্দর হিউজ টু সে টু হিমসেলফ সে নিজেকে নিজে বলতো ওয়ান ডে একদিন এ ক্রেন কেম টু লিভ বাই দি লেগ কেম মানে এলো কামের কেম টু লিপ বাই দি লেগ একদিন একটি সারস হ্রদের ধারে বাস করতে এলোক স্রেন ময়ূরটি সারস টিকে দেখলো হি মারমার সে বিড় বিড় করে বললো এ নিউ ভিজিটর ইজ হিয়ার টু স্টে এক নতুন অতিথি এখানে বাস করতে এসেছে আই মাস্ট গোড ইন্ট্রোডিউস মাই সেলফ টু হিম আমার যাওয়া উচিত এবং আমার পরিচয় দেওয়া উচিত ইন্ট্রোডিউস মাই মানে আমার পরিচয় দেওয়া শো দি লেক তাই ময়ূরটি হ্রদের ধারে গেল দি ক্রেন ওয়াজ বিজি দেয়ার সারসটি সেখানে ব্যস্ত ছিল হি ওয়াজ ক্যাচিং ফিস ফর লাঞ্চ সে তার দুপুরের খাবারের জন্য মাছ ধরছিল লাঞ্চ মানে দুপুরের খাওয়ার দি প্রাউড পিকক স্প্রিড আউট হিজ কালারফুল ডিসপ্লে গর্বিত সে সারসকে বলল হ্যালো মিস্টার ক্রেন ও হে মিস্টার সারস ওয়েলকাম টু দি ফরেস্ট জঙ্গলে আপনাকে স্বাগত আই এম ইউর নেবার আমি আপনার প্রতিবেশী থ্যাংক ইউ সো মাচ মিস্টার পিকক দিক্রেন সে অসংখ্য ধন্যবাদ ময়ূর মহাশয় সারসটি বললো দীপিকক দেন মক্ড অ্যাট দিক তারপর ময়ূর সারসকে নিয়ে মজা করে বললো হোয়াই ডু ইউ হ্যাভ সাচ কালারলেস ফিদার আপনার পালো কেমন বর্ণহীন কেন ইউ লুক সো অর্ডিনারি আপনি দেখতে খুবই সাধারণ দি ক্রেন রিপ্লাইড সারসটি জবাব দিল ইয়েস হ্যাঁ আই ডোন্ট হ্যাভ বিউটিফুল ফিদার্স অ্যান্ড উইংস লাইক ইউর সারস জবাব দিল হ্যাঁ আমার আপনার মতো রঙিন পালক এবং ডানা নেই বাট আই ক্যান ফ্লাই অ্যাক্রস দি লেক উইথ দি হেল্প অব মাই উইংস কিন্তু আমার ডানার সাহায্যে আমি এই হ্রদের উপর দিয়ে উড়ে যেতে পারি ক্যান ইউর ফিদাস হেল্প ইউ টু ফ্লাই আপনার পালক আপনাকে উঠতে সাহায্য করে দেয়ার ওয়াজ নো রিপ্লাই ফ্রম দি পিকক ময়ূরের কাছে কোনো উত্তর ছিল না হি ফেল্ট অ্যাসাম্পড অ্যান্ড ওয়েন্ট অ্যাওয়ে সে লজ্জিত হলো এবং সেখান থেকে চলে গেল থ্যাংক ইউ ফর ওয়াচিং সাবস্ক্রাইব ফর মোর ভিডিওস